সুপ্রিয় দর্শক, শুরু করছি দৈনিক সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র পাওয়ার বাই লিনাক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজীব খান, আর আমাদের সঙ্গে আজ বিস্তারিত আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ আল ফয়সাল। মাহমুদ আল ফয়সাল, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে চলুন তার আগে জেনে নেই পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে। প্রথম আলো, বিএনপির সঙ্গে আর থাকছে না জামায়াত, 20 দলীয় জোট জামাত সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে না, তারা জোটের কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকবে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাজুদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, জামাত বেরিয়ে গেলে খুশি হব আমরা, বিএনপিরও উচিত হবে আর জামাতকে না রাখা, এই মুহূর্তে জামাতকে সঙ্গে রাখা লাভজনক নয় বরং দায়। অবৈধ ইটভাটা ছড়াচ্ছে দূষণ, গাজীপুর মহানগর নিয়ে প্রথম আলো এই শিরোনামটি করেছে। গাড়ি ট্রাকে সংঘর্ষ, আনন্দ যাত্রা থেকে শেষ যাত্রায় 5 বন্ধু, 8 জেলায় নিহত 16 জন, সড়ক দুর্ঘটনা চলছেই, সড়ক দুর্ঘটনা মানে থামা কবে যে থামবে এটি আল্লাহই জানে। আচ্ছা, 11 মার্চেই ডাকসু নির্বাচন, পক্ষে বিপক্ষে মিছিল, তফসিল ঘোষণা। দৈনিক ইত্তেফাক, ঘর পাবে 64,000 গৃহহীন পরিবার, ত্রাণের বিশেষ বরাদ্দ বন্ধ। ডাকসু ভোট, 11 মার্চ মনোনয়নপত্র বিতরণ, 19 থেকে 25 ফেব্রুয়ারি আন্দোলনে যাচ্ছে ছাত্রদল। হজের খরচ বাড়ল, মন্ত্রিসভায় 2টি প্যাকেজ অনুমোদন। টেকসই উন্নয়নের জন্য চাই সুশাসন ও নাগরিক অধিকার, মার্কিন মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর অভিমত। অর্ধকোটি টাকা করে কেন ক্ষতিপূরণ নয় হাইকোর্ট, সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যুর ঘটনা, হাইকোর্ট একটি সিদ্ধান্ত নিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে। আমরা সড়ক দুর্ঘটনায় বিস্তারিত আলোচনা করব, শিশুর মৃত্যু নিয়ে একটা জাজমেন্ট দিয়েছিল সেটার উপরে। আর আরেকটি খবর রয়েছে, কাল ভোরের থেকে নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু হবে, বাংলাদেশ ইতিমধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছে, আমরা দেখব এবং ভালো ফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা করছি। দৈনিক যুগান্তর, কেন্দ্রীয় ও হল সংসদের ভোট 11 মার্চ, দৈনিক যুগান্তর, কেন্দ্রীয় ও হল সংসদের ভোট 11 মার্চ, হলে ভোট কেন্দ্র রেখেই ডাকসুর তফসিল, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যাখ্যান, তফসিলে আপত্তি বাম সংগঠনে, স্বাগত জানিয়েছে ছাত্রলীগের মিছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রাখাইনে এবার গ্রামে গ্রামে মর্টার হামলা, সংরক্ষিত নারী আসন, মনোনয়নপত্র দাখিল করলেন 49 জন প্রার্থী, তৈরি পোশাক খাতে বন ভ্যাটের জটিলতা। ইডেনের সাবেক অধ্যক্ষ খুন, 2 গৃহকর্মীর সঙ্গে আরও 1 নারীকে ঘিরে সন্দেহ, মাল্টি ক্লায়েন্ট জরিপের ফাঁদে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান। সমকাল, স্বপ্ন মেলেছে ডানা, ডাকসু নির্বাচন, তফসিল স্বাগত জানিয়েছে ছাত্রলীগ, প্রত্যাখ্যান ছাত্রদলের আপত্তি বাম ছাত্র সংগঠনগুলোর, বিশ্বজন দেখছেন ইতিবাচক চোখে। 11 মার্চ ডাকসু নির্বাচনে সমকালেই শিরোনামটি করেছে, শুধু বেতন নিতেই তারা হাসপাতালে আসেন। খুলনা অঞ্চল, স্বাস্থ্যসেবার মানচিত্র, মানে সারা মাস থাকে না তাদের কর্মস্থলে, শুধু বেতনের সময় যে বেতনটা নিয়ে আসে, খুব দুঃখজনক। মানে প্রধানমন্ত্রী এই বিষয়টি এত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তিনি বেশ হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও ডাক্তারদের এই চিত্র, মানে এরা মনে হয় খুবই দুর্ভাগ্যজনক আসলে। সাজেদা চৌধুরী আবারও সংসদ উপনেতা, আত্মসমর্পণ করছে 35 গডফাদার সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ যাচ্ছেন শনিবার। শুনছিলাম সমকালের শিরোনাম, এবার ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার, ওয়ার ইজ ওভার ওয়েস্ট ওয়াটার, এই টেক্সটাইল ডাইং ওয়াশিং প্ল্যান্টের যে ওয়াটার মানে পানি যে দূষণ করছে সেটি নিয়ে ডেইলি স্টার একটি বড় শিরোনাম করেছে এবং তাদের প্রথম পেজের একটি বড় অংশ জুড়েই সেই ছবি সহকারে এই রিপোর্টটি করেছে। আমরা চেষ্টা করব আলোচনার। ডাকসু পোলিং সেন্টার ডিমান্ড ইগনোর্ড,
মানে ওই হলের মধ্যে যে ভোটের সিস্টেম তারা বলেছিল ডাকসু ভবনে বা কলা ভবনে ভোটের সেন্টার করার জন্য হাইকোর্ট অর্ডারস এসিসি টু লঞ্চ প্রুফ টু কপস ফেস রেফ এলিগেশন এটিও ওই যে সম্প্রতিকালে বেশ কিছু ধর্ষণের ঘটনা নিয়ে এটা পুলিশের সম্ভবত হ্যাঁ পুলিশের উপর মানিকগঞ্জের আমরা এটিও নিয়ে আলোচনা চেষ্টা করব মাহমুদ আল ফয়সাল শুনছিলেন পত্রিকাগুলোর শিরোনাম আজকে বহুমাত্রিক শিরোনাম আসলে বহুমাত্রিক শিরোনাম এবং অধিকাংশ পত্রিকায় দেখলাম ডাকসু নির্বাচন এটা খুব গুরুত্ব পাচ্ছে প্রায় 29 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই সবার আকাঙ্ক্ষা কারণ এখান থেকেই নেতৃত্ব বের হয়ে আসবে আগামী দিনের নেতা কারা হবেন মানে বিগত দিনে যেটি হয়েছে সেটি আকাঙ্ক্ষা মানুষ দেখেন ডাকসু নির্বাচন প্রত্যেক বছর হওয়ার কথা কিন্তু বিগত 29 বছর হয়নি বাংলাদেশ যখন স্বৈর শাসনের আওতায় ছিল সে সময়ও আমরা প্রত্যেক বছর ডাকসু নির্বাচন হতে দেখেছি সৌভাগ্য আমার সেটা হচ্ছে যে সবশেষ নির্বাচনে আমার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল তার আগেও আমি ভোট দিয়েছি আপনি 89 এবং 90 পরপর দু বছর আমরা ভোট দিয়েছি ধরেন তো এরপরে সেই সময়টা আপনি একবার চিন্তা করেন যে বাংলাদেশে হ্যাঁ স্বৈর শাসনের সামরিক শাসনের অধীনে ছিল দুর্বার আন্দোলন চলছে আর আমাদের দেশে গণতন্ত্র শুরু হলো আমরা যেটা বলি মানে 91 থেকে আর কি এই যে সংসদীয় গণতন্ত্র তারপর থেকে 29 বছর একবারও ভোট নেই মানে একবারও হয়নি এটা তো একটা দুর্ভাগ্যের জনক নেতৃত্ব বিকাশের একটা কেন্দ্রবিন্দু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করি কারণ এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিংবা হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা নেতৃত্বে আসে আমরা জাতীয় নেতৃত্বের দিকে যদি চোখ বুলাই আপনি যদি এখনো যারা আছেন আমাদের জনাব তোফায়েল আহমেদ মতিয়া চৌধুরী সিপিবির আসম আব্দুর রব কার কথা আপনি বলবেন না যে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও তারা মাহমুদুর রহমান আখতারুজ্জামান ছাত্র রাজনীতির মধ্য দিয়েই কিন্তু তাদের উত্থান এই যে জাতীয় নেতৃত্বের যে মূল চারণভূমি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিংবা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদকে আমরা সেই সবচেয়ে কেন্দ্রবিন্দু প্রাচ্যের অক্সফোর্ড সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত আপনি দেখেন যে 29 বছর ডাকসু নির্বাচন হয়নি এটি খুবই অনাকাঙ্ক্ষিত সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের নিজেদের তাগিদে যে এই নির্বাচনটি হচ্ছে সেটিও কিন্তু বলবার কোনো সুযোগ নেই আপনি দেখেন এই নির্বাচনটি এখন হচ্ছে আদালতের নির্দেশনায় অবশ্যই এটা ঠিক গত কনভোকেশনে এসে মাননীয় রাষ্ট্রপতি খুব জোর দিয়েছিলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট তিনি নিজেও এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে কোনোভাবেই এটাকে আর মানে এভাবে চলতে দেওয়া যায় না অবিলম্বে ব্যবস্থা নিতে একদিকে আদালতের নির্দেশনা আর একদিকে রাষ্ট্রপতির তাগিদ এই দুইয়ের মুখোমুখি হয়ে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হচ্ছে কিন্তু আমরা এই 29 বছর পরে পাচ্ছি কিন্তু আচ্ছা এই 29 বছর না হওয়ার পিছনে কাদেরকে দায়ী করবেন আমি দায়ী করব সবাইকেই সবাই মানে হ্যাঁ সবাই বলতে ক্ষমতাসীন এই 29 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা এই 29 বছর যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন তারা এই 29 বছরে যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনিক পদগুলোতে অধিষ্ঠিত ছিলেন তারা পাশাপাশি এই 29 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের একটা অংশ যারা চায়নি যে নির্বাচন হলে হয়তো প্রতিপক্ষ জিতে যেতে পারে তারা এই সার্বিকভাবে এককভাবে কাউকে সুনির্দিষ্ট করে দায়ী করা যাবে না কিন্তু আমি একটা বিষয় বলি আপনাকে এই 29 বছর পরে এই নির্বাচনটা হচ্ছে কিন্তু প্রত্যাশার যে বেলুনটা সেটা তো অসংখ্য ফুটায় জর্জরিত হয়ে যাচ্ছে কারণ হচ্ছে পরিবেশ পরিষদ বলেন বা অন্য নেতৃবৃন্দ সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করা হলো প্রথম বৈঠকটা কি হলো আমরা দেখলাম সেটা হয়েছে যে রাজপথের যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল হ্যাঁ ছাত্রদল এই ছাত্রদলের নেতৃবৃন্দকে পুলিশ প্রহরায় ক্যাম্পাসে এই মিটিংয়ের জন্য নিয়ে আসা হলো এটা তো একটা সুখকর চিত্র না আচ্ছা নিয়ে আসছে এটি যেরকম সুখকর নয় আচ্ছা একবার যখন আসলো যে কোনো প্রক্রিয়ায় হোক তারা যখন আসছে পরের দিন কেন তারা গেল না সেটাও তো কাঙ্ক্ষিত নয় কেন গেল না যদি তারা যেত দুটি কারণে দুটি হতে পারে একটা হচ্ছে ক্যাম্পাসে তাদের অবস্থানটা সুদৃঢ় না হ্যাঁ সুদৃঢ় না হইলে তারা যদি পরের দিন যেত তারা গিয়ে যদি মধুর ক্যান্টিনে বসতো দুইটা ঘটনা ঘটতে পারতো দুইটাই তাদের পক্ষে যেত
এক হচ্ছে তারা যেত, অনেকেই তাদেরকে স্বাগত জানাতো, তারা ক্যাম্পাসে তাদের অবস্থান সুস্পষ্ট করতে পারতো। আরেকটি হচ্ছে সেটা হচ্ছে তারা গেলে ক্যাম্পাস যাদের দখলে, অর্থাৎ ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ, তারা তারা হয়তো কেউ আক্রমণ করতে পারতো, এই আক্রমণটাও তাদের পক্ষে যেত। কাদের পক্ষে? ছাত্র দলের পক্ষে যেত, কারণ সবসময় কিন্তু মানুষ মানুষ ওরা কি আক্রমণে ভয় পায়? কারণ আমরা কিন্তু যদি ছাত্র রাজনীতির ইতিহাস দেখি, সেখানে ভয়ের কোনো বিষয় নেই, অনেক আক্রমণের শিকার হয়েছে, কোনো ভয় না। অতীতে আমরা এটাও দেখেছি, সেটা হিসেবে ছাত্রদল যখন ক্যাম্পাস তাদের মেইনলি নিয়ন্ত্রণে ছিল, তখন ছাত্রলীগকে যদি কোনো হল থেকে বের করে দেওয়া হয়তো পরের দিন তাদেরকে আমরা ফিরে আসতে দেখেছি। হ্যাঁ, সেখানে মারা হয়েছে, কিন্তু তারপরও তারা অবস্থান তাদের ছাড়েনি, তারা প্রতিরোধ করার চেষ্টা দেখেছি ছাত্রলীগের পক্ষ থেকে। এই যে প্রতিরোধ করার চেষ্টা, সেই চেষ্টাটি যদি ছাত্র দলের মধ্যে থাকতো, পরিস্থিতি কিন্তু আরও অনেক সুন্দর থাকতো। এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনটা তো তফসিল ঘোষণার মুহূর্তেই বিতর্ক ছড়িয়েছে। কী কারণে? তিনটি বিষয়। সেটাই হচ্ছে, প্রথমত হচ্ছে ছাত্রলীগ ছাড়া সকল ছাত্র সংগঠন একটি দাবি করেছে, সেটি হচ্ছে হলের বাইরে কেন্দ্র নিয়ে আসা। কারণ তাদের একটাই বক্তব্য যে হলগুলো এখন ছাত্রলীগের নিয়ন্ত্রণে আছে, সবাই গিয়ে ভোট দিতে পারবে না। বিশ্ববিদ্যালয় অথরিটি যদিও জোর দিয়ে বলছেন, সেটা হচ্ছে যে সবাই ভোট দিতে পারবে, যার আইডি কার্ড আছে সে গিয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে চলে আসবে, এই বিষয়টি তারা বলছেন। কিন্তু সবাই বাস্তবতা কি? এখন বাস্তবতা হচ্ছে, এখনো তো মানে সেই সময়টি আসেনি, যে সময়টি কি ভোট, ভোট হওয়ার আগ পর্যন্ত আপনি বাস্তবতা। তবে অনুমেয় হচ্ছে সকল হলগুলোই তো এখন সেটা হিসেবে ছাত্রলীগের নিয়ন্ত্রণে আছে, এটি তো সত্য। এই বাস্তবতার আলোকে আপনাকে বিবেচনা করে তাদের দাবি, যদি দাবিটি পূরণ যোগ্য না হয় সেই ক্ষেত্রে তাদের সঙ্গে বসতে হতো, তাদের সহঅবস্থান সুনিশ্চিত করতে হতো। যখন সহঅবস্থান সুনিশ্চিত হয়নি, তখন এই ভোট কিন্তু প্রশ্নবিদ্ধই থেকে যাবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেমন আপনি দেখেন গতকালকে যেই মুহূর্তে তফসিল ঘোষণা করা হয়েছে, সেই মুহূর্তে ছাত্রদল, সেই মুহূর্তে বাম ছাত্র সংগঠনগুলো সবাই আপত্তি জানিয়েছে তড়িঘড়ি তফসিলের, এবং তারা অভিযোগ করেছে যে একটি সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য, অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগকে সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো প্লটটা সাজিয়েছে। এই অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন গ্রহণ করবে? আচ্ছা, যাই হোক, এই অভিযোগের ব্যাপারে তবে আমাদের প্রত্যাশা থাকবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা সেই আশা করি। তবে একটি প্রত্যাশা থাকবে, সকল ছাত্র সংগঠনগুলো 29 বছর পরে একটি নির্বাচন হচ্ছে, এটি একটি আশার আলো সঞ্চার করেছে, এই নির্বাচনটি যেন অংশগ্রহণমূলক হয় এবং প্রতিযোগিতামূলক হয়, সেটি আমরা দেখতে চাই। আমরা চাইবো ছাত্র দল, বাম সংগঠনগুলো, বাম সংগঠনগুলো এবং অন্য যারা, সবাই এই নির্বাচনে অংশ নেবে, এবং অংশ নিয়ে অংশগ্রহণের মধ্য দিয়েই তারা তাদের দাবিগুলো সামনে তুলে ধরবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা চাপে রাখবে, এবং তাদের দাবি অর্থাৎ সবাই যাতে সুষ্ঠুভাবে ভোটটা প্রয়োগ করতে পারে, দাবি যেটা সেটা সবাই যাতে সুষ্ঠুভাবে ভোটটা প্রয়োগ করতে পারে। এই যে ছাত্র রাজনীতি, যে মূল দলগুলোর আওয়ামী লীগ বা বিএনপি, যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি দেখি, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা তো দীর্ঘ আলোচনার একটি বিষয়। সেটা হচ্ছে ছাত্ররা হচ্ছে উদীয়মান সূর্য, তারা শুধু আলো ছড়াবে, তারা আলোর সুবিধা নেবে, তারা আলোয় আলোকিত হয়ে নিজদেরকে বিকশিত না করে অর্থবিত্তে নিজদেরকে প্রতিষ্ঠিত করবে, সেটি কিন্তু প্রত্যাশিত নয়। আমরা সেই ধরনের ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে কোনো নেতাদের যে বিলাসবহুল জীবনযাত্রা দেখি, এটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং কোনোভাবেই জাতির জন্য কল্যাণকর নয়। ছাত্র থাকবে হচ্ছে, তারা থাকবে উদীয়মান সূর্য, তাদের আলোয় সমগ্র জাতি আলোকিত হবে, ভবিষ্যৎ নেতৃত্বে তারা আসবে, তাদের পরিশীলিত হতে হবে, পরীক্ষিত হতে হবে, সৎ হতে হবে, ন্যায়নিষ্ঠ হতে হবে, আদর্শের একটা বিষয় থাকতে হবে, অর্থাৎ ছাত্র নেতৃত্ব, ওই আলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে। ধন্যবাদ মাহমুদ আল ফয়সাল, আমরাও সেটি চাই যেন অন্তত এই 29 বছর পর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে সঠিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব আসুক, যারা হয়তো বা আগামী দিনে জাতীয় রাজনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবে। আমরা একটি অন্য প্রসঙ্গে আলোচনা করব, যেটি প্রধানমন্ত্রী খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু তারপরও কেন কাজের কাজটি হচ্ছে না, শুধু বেতন নিতেই তারা হাসপাতালে আসেন ডাক্তাররা। এটি আসলেই খুবই অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, মানে একজন মানুষ যখন ডাক্তার হয়, আমরা এইম অফ ইউর লাইফ, আপনি ক্লাস 6 থেকেই কিন্তু লিখছেন,
যে আমি একজন ডাক্তার হব, মানুষের সেবা করব, মানুষের সেবা করব। কিন্তু সেবার পরিবর্তে যদি বেনিয়া বৃত্তি চলে আসে, যদি অর্থ উপার্জনটাকেই প্রাধান্য পায়, তাহলে এই এই দৃশ্য তো হবেই। আপনি যত ধরনের অ্যাকশনেই যান, তবে এর ব্যাপারে দৃষ্টান্তমূলক অ্যাকশনও কিন্তু আমরা দেখি না। এবং আপনি ওই যে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতির কথা বলেছেন, এর লেজুর ভিত্তিক মানে লেজুর ভিত্তি করা চিকিৎসক রাজনীতিও তো আমরা দেখি। যে যখন ক্ষমতায় থাকে তার সেই যে একটা অ্যাসোসিয়েশন গড়ে ওঠে ডক্টরদের যে অ্যাসোসিয়েশন, বিগত দিনে এবং ডাব দেখেছি, এখন সাচিব দেখছি, ব্যাস এক্স্যাক্টলি প্রত্যেকেই সেরকম ঘটনা ঘটাচ্ছে। এবং এরা এত বেশি প্রভাবশালী থাকে, এরা সরকারের উপর এত বেশি প্রভাব চালায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবশেষ যেভাবে কঠোর ভাষায় বলেছেন আমরা প্রত্যাশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, তিনি গণমানুষের কল্যাণ প্রতিষ্ঠিত করতে চান, গণমানুষের কল্যাণ সুনিশ্চিত করতে চান, তার সেই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন আরও তৎপর হবে। যে ডাক্তার গ্রামে যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দরকার হলে তার চাকরি থাকবে না। আমরা সেই ধরনের দৃষ্টান্ত দেখতে চাই। আমরা দেখতে চাই ক্যাপিটাল পানিশমেন্ট, আমরা দেখতে চাই স্পটেই পানিশমেন্ট, মানে শুধু কথায় না, কাজে সেই বিষয়টি সুপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা যতদিন সেটা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন যে লেভেল থেকেই, যে পর্যায় থেকেই আমরা এই কথাগুলো বলবো না কেন, বাস্তবতার কোনো উন্নতি ঘটবে না। অর্থাৎ সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা যেটি সহজলভ্য করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি সুপ্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। ধন্যবাদ মাহমুদুল ফয়সাল। আসলে আমরাও চাই যে সত্যিকার অর্থে এই অনিয়ম থেকে জাতি মুক্তি পাক। কারণ মানুষ যদি, সাধারণ মানুষ, তৃণমূলে মানুষ, গ্রামগঞ্জে মানুষ চিকিৎসা সেবা না পায়, মৌলিক অধিকারের একটি, তাহলে তো তাদের মানে নাগরিক হিসাবে তারা বঞ্চিত হচ্ছে। এই এই ব্যাপারে শুধু প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর পাশে সবাই দাঁড়াবেন, সবাই তাকে সহায়তা করবেন, সেটি আমরা চাই। আমরা সড়ক দুর্ঘটনা থামছেই না, না এটি আসলে মানে সড়কে এখন মৃত্যুর মিছিলেই আমরা দেখি। আমরা যেরকম দেখি নতুন নতুন গাড়ি নামে, নতুন নতুন বাস নামে, আধুনিক প্রযুক্তির সুবিধা সম্মিলিত বাস নামতে দেখি, আর আমরা আধুনিকভাবে একের পর এক দুর্ঘটনা, একের পর এক মৃত্যুর মিছিল, একের পর এক। গতকালের ঘটনাকে যদি আমরা বিবেচনায় নেই, আপনি দেখেন সেটি হচ্ছে যে আনন্দযাত্রা সব যাত্রা হয়ে গেছে, মানে কি দুর্ভাগ্য, নতুন গাড়ি কিনে বন্ধুরা বেড়াতে গেল, ট্রাকে মেরে দিল, পাঁচজন চলে গেল, এবং এই পাঁচজনের একেবারেই তরুণ, তরতাজা, উদীয়মান, তারা জলজল করা এক একজন নক্ষত্র, গাড়ি নিয়ে তারা ঘুরতে বেরিয়েছে, আনন্দ যাত্রা, সেটি এখন সব যাত্রা হয়ে গেছে। গোপালগঞ্জে বিশাল তাদের জানা যায় হাজার হাজার মানুষের সমারোহ দেখেছি, অশ্রুসিক্ত মানুষগুলো যেভাবে বিলাপ করছিল, মানে এটি পাষাণেরও হৃদয় গলে যাওয়ার মতো। কিন্তু আমি একটা বিষয় বুঝি না, কেন যেন যারা সড়কে পরিচালনা করে, এটি রোধ করা, হ্যাঁ উপায় তো আছেই আমরা, তবে একটি বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে যে ধরেন আমাদের সব লেভেল থেকেই এই বিষয়ে আন্তরিক হতে হবে। আমরা কোনো সুউচ্চ লেভেল থেকে কিংবা নিচের লেভেল থেকে কাউকে কটাক্ষ করে নয়, আমরা মনে করি সমস্যার গভীরে যেতে হবে। সমস্যার গভীরে যদি আমরা যেতে না পারি, সেই ক্ষেত্রেই সমস্যার গভীরে কতগুলো বিষয়, এক হচ্ছে যিনি গাড়িটি চালান, দ্বিতীয়ত হচ্ছে সড়ক ব্যবস্থা, তৃতীয়ত হচ্ছে আমরা যারা সড়ক পথে চলি তাদেরও। অর্থাৎ তিনটি গোষ্ঠীকেই, তিনটি বিষয়কেই আপনাকে মাথায় নিতে হবে। এক হচ্ছে যারা চালায় তাদের দক্ষ অভিজ্ঞ হতে হবে, জ্ঞান থাকতে হবে, গাড়ি চালনার দক্ষতা থাকতে হবে। দুই হচ্ছে আমরা সড়কগুলোর দিকে যদি লক্ষ্য করি, আপনি যদি অতীতের সড়ক দেখেন, বিগত কবছরে সড়ক ব্যবস্থার একটি উন্নতি ঘটেছে, সেটি হচ্ছে আমরা কতগুলো জায়গায় ধরেন ঢাকা সিলেট মহাসড়ক কিংবা বড় বড় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তো আট লেন হওয়ার কারণে সেখানে ডিভাইডার এখন কনফার্ম করা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে আমরা কতগুলো জায়গায় যে ডিভাইডারগুলো লক্ষ্য করি, যেখানে দুর্ঘটনাপ্রবণ এলাকা, সেই দুর্ঘটনাপ্রবণ এলাকায় অনেকগুলো বাঁক থাকে, আঁকা বাঁকা পথে আমরা গাড়ি চলাচল করি। মহাসড়কগুলো এই এইভাবে কেন তৈরি হয়, এই আঁকা বাঁকা? ওই যে স্বার্থের বলি হয়, পৃথিবীর কোথাও কিন্তু না, পৃথিবীর কোথাও নেই, মহাসড়ক সোজা চলে যাবে। আপনি স্বার্থের বলি, আপনি ক্ষমতায় আছেন, ওই আপনার বাড়িটা মহাসড়ক যদি সোজা যায় তাহলে আপনার বাড়িটা পড়ে যায়,
আপনি ক্ষমতাসীন এক ব্যক্তির বিশেষ আস্থাভাজন, স্নায়ের। আপনি যখন তার দ্বারস্থ হবেন, আপনি রাস্তাটা ঘুরিয়ে দেবেন অন্য দিক দিয়ে, একটা বাঁক হয়ে গেল। মানে এইখানেও অনিয়ম, অনিয়ম তো বটেই, পদে পদে অনিয়ম। এবং এই অনিয়মের উপর, মানে অনিয়ম তার উপরে অনিয়ম, তার উপরে অনিয়ম, এই অনিয়ম একের পর এক ধাপে ধাপে এত কঠিন পর্যায়ে গেছে। এই কারণেই তো মানে অনিয়মের বলি বলা যায় পুরো বিষয়টিকে, এটি অপ্রত্যাশিত। আপনাকে বাঘগুলো অনেকগুলো, ঢাকা আরিচা মহাসড়কে এখন আগের তুলনায় দুর্ঘটনা অর্ধেক নেমে গেছে কেন? অতীতে যদি প্রতিদিন আপনি সংবাদপত্রের পাতা খুলতেন, একটা দুইটা তিনটা দুর্ঘটনা ঢাকা আরিচা মহাসড়কে ছিল, আপনি এখন দেখেন মাসে দুটি দুর্ঘটনা হয় না। তো তাহলে কি এখানে আরো বন্ধ হোক, আরো কমে আসুক, সেটি তো আমরা চাই, এটি জিরো লেভেলে চলে আসুক, এটি জিরো লেভেলেই আমাদের প্রত্যাশা। অপমৃত্যু যেন না হয় কোনো পরিবারে, যেন কারোই কারোই কারো কাছেই না, একটা লোক ঝরে যায়, একটা পুরো পরিবার অন্ধকারে পড়ে যায়, এটি মানে একেবারে নিদারুণ, মানে খুবই কষ্টের একটি বিষয়। যার যায় সেই কেবল বোঝে কি গেল আর কি তার বেদনা। আমরা মনে করি এই বিষয়গুলো, এক হচ্ছে সড়ককে একেবারে স্ট্রেইট করে দিতে হবে, এটি কার বাড়ির সামনে পড়লো, কার পেছনে পড়লো, এটি ভাববার কোনো অবকাশ নেই। যত বাঘ আছে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বুয়েটের বিটিআরসি আছে, তাদের সুপারিশের আলোকে সড়কগুলোকে আপনি সোজা করে দেন, বাঘগুলো এরকম আঁকা বাঁকা রাস্তাকে আপনি যখন সোজা করে দেবেন, স্বাভাবিক কারণেই গাড়ি তার নিজস্ব গতিতে চলতে থাকবে, এবং আঁকা বাঁকা না থাকলেই পরিস্থিতি কিন্তু উন্নতি ঘটবে। আরেকটি ডিভাইডার করে দেয়। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু সড়কে কতগুলো সাইন দেখি, কতগুলো সাইন আছে, এই সাইনগুলো তো অধিকাংশ ড্রাইভারও ঠিকভাবে বুঝে না, আপনাকে বুঝতে হবে সেটাও। আবার আমরা যারা পথচারী আছি, আমরা এই এইটা একটা চলন্ত রাস্তা, আমরা কি করি দেখেন, প্রধানমন্ত্রী বলেছিলেন গরু ছাগল চিনলেই হবে। হ্যাঁ, এটি এটি দুর্ভাগ্যের, এটি দুর্ভাগ্যের। আমার মনে হয় যে এ নিয়ে দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই, কারণ সরকারের সর্বোচ্চ লেভেল থেকেই সেই বিবেচনা হয়তো হয়েছে। যে বিষয়টি আমরা মোবাইলটা কানে নিয়েই কিন্তু রাস্তা পার হতে যাই, হ্যাঁ, এটা মানুষেরও সচেতন হতে হবে, তার মানে আমরা যারা রাস্তায় চলি আমাদেরও সচেতন হতে হবে, এই বিষয়টি কিন্তু আপনাকে আমাকেও বিবেচনা করতে হবে। কারণ অকালে একটি প্রাণ ঝরে গেলে এটি খুবই অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, এবং কোনোভাবেই এটা। ধন্যবাদ মাহমুদ আল ফয়সাল, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা খুব সংক্ষেপে আলোচনা করব একটি বিষয় খুবই জনস্বার্থ সংশ্লিষ্ট, ওয়ার ইজ ওভার ওয়াটার, ওয়েস্ট ওয়াটার। ডেইলি স্টার করেছে যে পানি দূষণ নিয়ে, যেখানে সেখানে টেক্সটাইল, ডাইং, ওয়াশিং প্ল্যান্ট, শিল্প কারখানা গড়ে উঠছে, সেই বিষাক্ত পানি যাচ্ছে আমাদের আমাদের ঢাকার, সেটাই হচ্ছে যে ঐতিহ্য বুড়িগঙ্গা আজকে বিলুপ্ত এবং ধ্বংসপ্রায়। আপনি দেখেন সেটা হয়েছে দখলে এবং দূষণে, এখন পানি হচ্ছে, পানির এক অংশ দখল হয়ে যাচ্ছে আর এক অংশ দূষণে শেষ হয়ে যাচ্ছে। এটি কেবল বুড়িগঙ্গা না, একসময় বুড়িগঙ্গার পানি টলটল করতো ডালিমের রসের মতো, কি চমৎকার ছিল। নৌকায় করে যখন বুড়িগঙ্গা এপার থেকে আপনি ওপার যেতেন, এখন থেকে যদি 25-30-40 বছর আগের কথা আপনি একটু বিবেচনা করেন, তখন পানিটা ডালিমের রসের মতো ছিল, আর এখন সেই পানি কালো, কদাকার, অন্ধকার, দুর্গন্ধ তো বটেই, দুর্গন্ধ তো বটেই, এটি এটি কিন্তু এই দূষণের কারণে হয়েছে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিন্তু একটি সুস্পষ্ট গাইডলাইন আছে তাদেরকে পানি পিউরিফাই করার জন্য, ফিল্টারিং করে তারপর নিষ্কাশনের কথা, কিন্তু অধিকাংশ কারখানাই, কারণ এই ফিল্টারিং সিস্টেমটা একটু ব্যয়বহুল। আমার মনে হয় সরকার যদি এই বিষয়টিকে বিবেচনা করে, যে সরকার তো আইন করেছে কিন্তু বাস্তবায়ন হয় না, ওই যে ঘুণ তো গোড়ায়, গলত তো গোড়ায়, আমরা তো সেই বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে বন্ধ করতে হয় সেটিও আপনি আমি আমরা সবাই জানি। বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ করতে হয় পরিদর্শনে যায়, পরিদর্শনে গিয়ে দেখে, দেখলে সেটা হচ্ছে একটা জরিমানা হয়। কিন্তু সিলগালার এখন নতুন যে সংস্কৃতি হয়েছে, আমার মনে হয় এই সব ইন্ডাস্ট্রির ব্যাপারেও অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর এখানে সোচ্চার হতে হবে, এখানে সরকারকে মানে কঠোর এবং কঠিন পদক্ষেপ নিয়ে, হ্যাঁ, অগ্রসর হতে হবে। যারা এই ধরনের মানে অনিয়মগুলো করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং শাস্তির আসলে কোনো বিকল্প নাই, যে অন্যায় করবে শাস্তির ব্যবস্থাটা এটা নিশ্চিত করতে হবে। শাস্তি মানে হচ্ছে ধরেন জেল জরিমানা, দুইটি বিষয়ই রাখতে হবে। আমি একজন অবৈধ স্থাপনা করেছে, আমি যে ভেঙে দিলাম, হ্যাঁ, শুধু ভেঙে দিলে হবে না,
যে অবৈধ স্থাপনাটি করেছে তার শাস্তিটাও নিশ্চিত করতে হবে। এটি যেমন পাশাপাশি ওই অবৈধ স্থাপনা আবার নতুন করে যাতে কেউ গড়তে না পারে সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে এবং সেটি যত তাড়াতাড়ি করা সম্ভব ততই কিন্তু দেশ ও জাতির জন্য কল্যাণ। ধন্যবাদ মাহমুদ আল ফয়সাল, খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছিল, আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। মানে ঘুরে ফিরে যেটি আসলো যে শুধু আইন থাকলে হবে না, আইনের বাস্তবায়ন হতে হবে, তাহলেই তার সুফল সাধারণ মানুষ পাবে, দেশ পাবে। আবারও ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আজকের সংবাদপত্র পাওয়ার বাই লিনেক্স, আজ এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।